কারো ধারণা এ এলাকার নামকরণ হয়েছে রাজা শ্রী পালের নাম থেকে। কেউ আবার কৃতিত্বটা দিতে চান প্রকৃতিকে, কারণ পরতে পরতে তার অফুরান শ্রী। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর জনপদে। চলুন মিলিয়ে দেখি রং রূপ ঐশ্বর্যের আসলেই কতটা শোভা এই শ্রীপুরে। শ্রীপুরে ফসলের মাঠ যেন সবুজ নকশি কাঁথা, দু চোখে বিলাই স্নিগ্ধতার শান্তি। শস্যশ্যামল শ্রীপুরে আবাদযোগ্য জমি 31,455 হেক্টরের মতো। মাটি খুব উর্বর, বৈশাখে তাই বোরো, আষাঢ়ে আউশ আর অগ্রহায়ণে আমন ধানে ভরে থাকে মাঠের পর মাঠ। রাজধানী ঢাকা থেকে গাজীপুর জেলার এই শ্রীপুর জনপদটি প্রায় 58 কিলোমিটার দূরে। গাছ ভর্তি কাঁঠাল, শ্রীপুরের পথে প্রান্তরে সবচেয়ে বেশি চোখে পড়ে কাঁঠাল গাছ। গাছে কাঁঠালও ধরে প্রচুর, আকারে ওজনে আর স্বাদে সে কাঁঠালের খ্যাতি সারা দেশ জুড়ে। আকারে অনেক বড়, দড়িতে বেঁধে কেটে তাই নামানো হচ্ছে অক্ষত কাঁঠাল। কাঁঠাল প্রধান এই জনপদে মৌসুমি পেশাজীবীরা এভাবেই কাঁঠাল সংগ্রহ করে বাণিজ্যিক ভিত্তিতে। গাছ মালিকের কাছ থেকে কেনা কাঁঠাল ভ্যানগাড়ি ভরে ভরে ওরা নিয়ে আসে ধারে কাছের হাট বাজারে। রসা এবং খাজা বাজারে ওঠে দুই জাতের কাঁঠাল। শুধু ভ্যান নয়, রিক্সা ভরে ভরেও কাঁঠাল আনে অনেকে। মৌসুমি পেশাজীবী যারা, গ্রীষ্মে তাদের জীবিকার অন্যতম উৎস অর্থকরী কাঁঠাল। গাড়ি ভর্তি কাঁঠাল দরাদরি করে কেনে পাইকারের লোকজন। সব কাঁঠাল শেষ পর্যন্ত জমা হয় পাইকারের আড়তে। পাইকারদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়া কাঁঠাল এখন শ্রীপুরের অন্যতম রপ্তানি পণ্য। নিসর্গধন্য শ্রীপুরের 9টি ইউনিয়নে মোট 81টি মৌজা আর 186টি গ্রাম। জীবনধারার ঐশ্বর্য দেখতে হলে গ্রাম ছাড়া তো গতি নেই। শুনেছি গ্রামীণ জীবনধারার চিরন্তন মাধুরী এখনও নাকি বহাল তবিয়তে আছে শ্রীপুরে। কতটা আছে চলুন দেখি। গেরস্থ বাড়ির গাছতলায় দেখা পেলাম দাদি কমলা আর নাতনি শারমিনের। গল্প করতে করতে জানা গেল শারমিন আমারই মতো অতিথি এখন গ্রামে। শ্বশুরবাড়ি থেকে নায়রে এসেছেন বাপের বাড়ি। নায়রে আসা যাওয়াটা শ্রীপুরে নাকি খুব জনপ্রিয় এক রীতি। বাড়ির উঠানে এক চিলতে রান্নাঘর, বাড়ির গিন্নি এখানেই কাটেন সবজি আনাজ, রাঁধেন প্রতিদিনের রান্না। এই গিন্নির সাথে কথা বলে জানলাম ছিমছাম এই গ্রামের নাম। নামটি বেশ মজার, গ্রামের নাম আবদার, পড়েছে লোহাই ইউনিয়নে।
যেমনই গ্রামের নাম তেমনি জীবনধারাও, মায়া জড়ানো, স্নিগ্ধতা বিলানো। আরে ফেরিওয়ালা ফেরি করছে ডুগডুগি বাজিয়ে। চমৎকার সব মাটির ঘর এ গায়ের সব বাড়িতেই। গৃহবধূ সীমার কাছে জানতে চাইলাম এমন শক্তপোক্ত মাটির ঘরের রহস্য। এসব ঘর বানানোর মূল উপাদান নাকি আঠালো এঁটেল মাটি। রোদে শুকানো মাটির ব্লক পরপর সাজিয়ে আঠালো কাদার পুর দিয়ে গেঁথে গেঁথে বানানো হয়েছে। সীমা বললেন, মাটির ঘর গরমে ঠান্ডা থাকে, শীতের সময় গরম থাকে, থাকতে তাই খুব আরাম। গ্রামের সৌন্দর্য সচেতন মানুষের শৈল্পিক এক সৃষ্টি পরিপাটি মাটির ঘর। মাটির দেয়াল ঘেরা এসব ঘর বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপনার নির্মাণ শৈলী ধরে আছে বুকে। আবদার গ্রামের ব্র্যাক স্কুলের ক্লাস টিচার মিনারা জানালেন, ক্লাসে তার 28 জন শিক্ষার্থী আর পুরো শ্রীপুরে শিক্ষার হার প্রায় 50% মতো। ক্লাসরুম নির্মাণাধীন থাকাতেই পড়ালেখা চলছে খোলা উঠানে। বাহ, রসালো কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে এখানে। মধুমাসে দল বেঁধে কাঁঠাল খাওয়ার এমনই ধুম পড়ে শ্রীপুরের বাড়িতে বাড়িতে। একে তো পুষ্টিমানে ভরা, তার উপর সুস্বাদু আর সহজলভ্য। জনপ্রিয় কাঁঠাল এজন্যই বাংলাদেশের জাতীয় ফল। আহ, কি দারুণ পুকুর! মনে পড়ছে গ্রামের বাড়িতে ছোটবেলার ঝাপাঝাপির স্মৃতি। টুকরো টুকরো ভালো লাগা যেন কুড়াচ্ছি গায়ের পথে হাঁটতে হাঁটতে। শুনেছি শ্রীপুরের চাষিরা নানারকম শাকসবজিও ফলান প্রচুর পরিমাণে। আসলেই তাই। শ্রীপুরের নাম করা এই বেগুনের কদর শুধু শ্রীপুরে নয়, ঢাকাসহ নানান জনপদে। শ্রীপুরের আসল ঐশ্বর্য গ্রামেই। আপন মাধুরী সবটুকু ঢেলে প্রকৃতি গড়েছে নৈসর্গিক জীবনের সুন্দর এই ভুবন। চোখ জুড়ানো বনভূমিও আছে শ্রীপুরে। এ জনপদে বনের বিস্তার 30,000 একরেরও বেশি জায়গা জুড়ে। বিখ্যাত ভাওয়ালগড়ের বনভূমি শ্রীপুরকে করেছে আরণ্যক জনপদ। সমুদ্র সমতল থেকে 15-20 ফুট উঁচু এ বনাঞ্চলে সবচেয়ে বেশি দখলদারি শাল গজারির। শালবন মানেই তো বড় বড় ঘন সবুজ পাতায় ছাওয়া উঁচু উঁচু গাছ।
শক্ত সমর্থ এসব গাছের পাতা শুকনো মৌসুমে ঝরে পড়লেও সবুজের দারুণ স্নিগ্ধতা ছড়ায় বছরের বাদবাকি সময়ে। স্থলভাগের ভালো লাগা কুড়িয়ে পাঁচি এবার ভাসিয়েছি শ্রীপুরের জলভাগে। ছোট বড় মিলিয়ে অনেকগুলো নদী বইছে এই জনপদে। সবচেয়ে বেশি নামডাক বহতাই শীতলক্ষার। শীতলক্ষার বুক বেয়ে শ্রীপুরে কখনো এসেছে বর্মামুলুকের জলদস্যু, কখনো মোঘল সুবাদারের সৈন্য সামন্ত, কখনো বা বেনিয়া ইংরেজ। যুগে যুগে এ নদী যোগাযোগের সেতু বন্ধ করেছে শ্রীপুরের সাথে সকলের। ভ্যান ডেন ব্রুকের 1660 সালের মানচিত্রে ঠাঁই পাওয়া এই নদী যুগে যুগে বিদেশি বণিক আর পর্যটকদের নজর কেড়েছে আপন ঐশ্বর্যে, এখনো কারে। এ নদীর আসল নাম কিন্তু লক্ষা। স্বভাবে শান্ত বলেই হয়তো ভালোবেসে সবাই নাম রেখেছে শীতলক্ষা। ভরা মৌসুমে শীতলক্ষার সর্বোচ্চ জলপ্রবাহ প্রায় 2600 কিউসেক। সারা বছরে নাব্য এ নদী তেমন ভাঙন প্রবণ নয়। প্রায় 110 কিলোমিটার দীর্ঘ এ নদী, কোথাও কোথাও 300 মিটার পর্যন্ত প্রশস্ত। ছোট বড় নৌযানগুলোর স্বচ্ছন্দ চলাচল দেখেই বোঝা যায় এ নদীর গভীরতাও যথেষ্ট। গড়ে প্রায় 33 ফুট গভীর এ নদী। শ্রীপুরের জনজীবনে গতি আর শ্রী এনেছে ধাওর, কাউরাই, পারুলিয়া, বানার, সুতিয়া, কুশাদিয়ক, মাটিকাটা, লবণদহ এবং শীতলক্ষা নদী। তবে সমৃদ্ধি এনে দেওয়ার সবচেয়ে বেশি গরিমা এই শীতলক্ষারই। সারা বছরই নাব্য হওয়ায় শীতলক্ষার দুপারে গড়ে উঠেছে বর্মি বাজারের মতো নাম করা সব বাণিজ্য কেন্দ্র। এই বাজারের নাম বর্মি বাজার কেন, কারণটা জানতে হলে যেতে হবে 419 বছর আগে 1590 সালে। তখন বাংলার রাজধানীতে লুটপাট করার জন্য বর্মামুলুকের মগ জলদস্যুরা এসেছিল শীতলক্ষা নদী বেয়ে। ওদেরকে মোঘল সেনারা বন্দী করে আটকে রেখেছিল এই জনপদে। বর্মা থেকে আসা জলদস্যুদের কারণে তাই এলাকার নাম হয়েছে বর্মি আর এই বাজার হয়েছে বর্মি বাজার। বর্মি বাজারের খুব নাম করা বাসিন্দা এই বানর। কি কাণ্ড, ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার বেয়ে দড়াবাজি, সাধে কি আর মানুষ বলে বাঁদরের বাদরামো। নদী ঘেঁষা প্রাচীন এই বাজারটি ধান, পাট, কাঁঠাল ও গজারি কাঠ সহ নানা বাণিজ্য পণ্যের যোগান দিচ্ছে 450 বছর ধরে।
শ্রীপুরের শ্রী আসলেই অফুরান। ইতিহাসের কীর্তিকাণ্ডে, ঐতিহ্যের ছটায়, শিল্পের শোভায়, জলধারার বিস্তারে, ফসলের মৌতাতে, জীবনধারার ঐশ্বর্যে যেন তারই নিত্য প্রদর্শনী। গাজীপুরের এই শ্রীপুর দেখে অবলীলায় বুঝতে পারি কেন অনন্য এই আমার বাংলাদেশ।